দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করা হয়ে থাকে? কমন একটি প্রশ্ন। আমরা অনেকেই সূত্রটা জানি, কিন্তু সূত্রটা কিভাবে আসে এবং এই সূত্রটা ব্যবহার করে কিভাবে প্রবলেম সলভ করা যায় সেগুলো আমি দেখার চেষ্টা করব এখন। তো প্রথমে সূত্রটা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা ধরে নিচ্ছি যে একটি এক্স এবং ওয়াই প্ল্যানের উপরে দুইটি পয়েন্ট, একটা পয়েন্ট আমরা ধরে নিলাম এক্স, এক্স ওয়ান ওয়াই ওয়ান, পয়েন্টটা আমি একটু নিচে দিই তাহলে সুবিধা হবে এখানে, এবং আরেকটা পয়েন্ট আমি দিচ্ছি এখানে, বি পয়েন্টটা দিচ্ছি এক্স টু ওয়াই টু, দুইটা পয়েন্ট। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এ এবং বি, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বের করতে হবে। তো সেই দূরত্ব বের করতে গেলে প্রথমে আমাদের যে প্রসিডিউরটা ফলো করতে হচ্ছে, যেহেতু আমরা ফর্মুলাটা প্রুভ করছি, সেটা করতে গেলে প্রথমে আমরা এ এবং বি বিন্দু হতে এই যে অক্ষ রয়েছে, এক্স অক্ষ রয়েছে, এক্স অক্ষের উপরে আমরা লম্ব অঙ্কন করি, এখানে লম্ব অঙ্কন করলাম এবং এখান থেকে আমরা লম্ব অঙ্কন করলাম। এই লম্ব যখন অঙ্কন করছি, এই ফিগার থেকে আমরা কিছু জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এ বিন্দু হতে ওএক্স অক্ষের উপরে এসি লম্ব এবং বি বিন্দু হতে ওএক্স অক্ষের উপরে বিডি লম্ব অঙ্কন করে ফেললাম। আচ্ছা, এখন এই স্থানাঙ্ক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই ডিস্টেন্সটা তাহলে কত হচ্ছে, ও সি ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স ওয়ান, তারপরে এই যে এসি, এসি ডিস্টেন্সটা কত পাচ্ছি, এসি ডিস্টেন্সটা পাচ্ছি ওয়াই ওয়ান। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে ওডি পাবো, ওডি পাচ্ছি এক্স টু এবং বিডি, বিডি পাচ্ছি ওয়াই টু। এই যে ডিস্টেন্সগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমরা হচ্ছে যে এই এ বিন্দু থেকে, এটা এ বিন্দু, যদিও এই বিন্দুটা একটু দূরে হয়ে গেছে লেখা, একটু যদি কাছে লিখি তাহলে সুবিধা হতো আমাদের সবার জন্যই, এক্স ওয়ান ওয়াই ওয়ান। আচ্ছা, এখন এই এ বিন্দু হতে বিডির উপরে একটা লম্ব অঙ্কন করি, এইভাবে একটা লম্ব অঙ্কন করে দিই আর এইটা যোগ করে দিই, যোগ করে দিই, এখানে লম্ব আমরা দিয়ে দিলাম ই। এখন আমরা দেখুন, যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এ ই সি ডি একটা সামন্তরিক হলো, এই যে এটা একটা সামন্তরিক হচ্ছে। তো সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল আমরা জানি, তো সেই প্রসেস যদি ফলো করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই সমান হলো সিডি, এই মানে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান। তো সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে পাই যে সিডি সমান, তাহলে সিডি সমান কি আসতে পারে, ওডি, ওডি মাইনাস ওসি এটা আসে, আর ওডি মাইনাস ওসির মান কিন্তু এখানে আসে, ওডির মান হলো এক্স টু আর এটার মান হচ্ছে এক্স ওয়ান। ওকে, ফাইন। এরপরে আমরা বের করব এই অংশটুকু, এইটার ডিস্টেন্স আমরা বের করব, সেটা হলো বিই ডিস্টেন্স। বিই ডিস্টেন্স যদি বের করি তাহলে কত আসে, বিই সমান, তাহলে আমার পুরো পুল বাহু থেকে, পুরো বাহু থেকে যদি আমরা বাদ দিই তাহলে দেখো রেজাল্টটা আসে, পুরো বাহুটা কি বিডি, বিডি বাহু থেকে যদি আমরা ডিই বাদ দিয়ে দিই তাহলে কিন্তু রেজাল্ট আসে, কিন্তু এই ডিই ডিস্টেন্সটা কিন্তু আমাদের জানা নাই। তো ডিইর পরিবর্তে ডিই আর এটা সমান এসি সমান, তো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি বিডি মাইনাস ডিইর পরিবর্তে লেখা যাবে এসি, কারণ কি দুই বাহু সমান। এবার বিডি সমান কত আসে, বিডি সমান আসে হলো ওয়াই টু আর এসি সমান হলো ওয়াই ওয়ান। এই দেখো আমরা কিন্তু ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন যদি আমরা চিন্তা করি যে এইটা কী ধরনের ত্রিভুজ, এ ই বি এটা কী ধরনের ত্রিভুজ, এখানে কিন্তু 90° কোণ উৎপন্ন হয়েছে, সমকোণ উৎপন্ন হয়েছে। সো সমকোণী ত্রিভুজের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা যদি আমরা এখানে ব্যবহার করি, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে সূত্র ছিল সেই সূত্র অনুযায়ী আমরা এ ই বি ত্রিভুজ হতে কী পাবো, এই ত্রিভুজ হতে পাবো সূত্র অনুযায়ী এ ই স্কোয়ার বি ই স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা বের করছিলাম কি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাই কিন্তু আমরা বের করছিলাম। তো মধ্যবর্তী দূরত্ব বলতে আমরা কী বুঝছি, যে এ থেকে এই বি বিন্দুর যে ডিস্টেন্সটা সেইটা। তো আমরা এ বি সমান তাহলে কী লিখতে পারবো, এ বি স্কোয়ার যদি একটু উল্টা করে লিখি তাহলে এইর পরিবর্তে দেখো এইর মান কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি, সেটা কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস
এরপরে আরেকটা আছে, সেটা হলো কি বিই, বি এর পরিবর্তে আমরা কিন্তু পাবো এই যে এই জিনিসটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। তার মানে এখান থেকে দেখো আমরা পাচ্ছি এ বি যদি উভয় পাশে বর্গমূল করি তাহলে পাওয়া যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এরকম আসে। তার মানে কী দাঁড়ালো এখানে, এটা হলো কি ভুজ, এক্স এক্সের স্থানাঙ্ককে আমরা বলি ভুজ এবং ওয়াইয়ের স্থানাঙ্ককে বলি আমরা কোটি। তার মানে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। এটাকে যদি আমরা এইভাবে লিখি যে একটু চেঞ্জ করে যদি লিখি, যেখানে উল্টাপাল্টা করে যদি লিখি, তাহলে কিন্তু পরিবর্তন কোনো মানের কোনো পরিবর্তন হয় না। মানে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, এভাবে যদি লিখি তাও কোনো মানের পরিবর্তন হয় না। সো আমরা এইটাকে একটু বাংলা দিয়ে মনে রাখার চেষ্টা করবো সূত্রটাকে, সেটা কী হবে রুট কি ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। দ্যাটস ওকে, খুব সিম্পলি আমরা মনে রাখতে পারবো আশা করি, সবাই এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি না, কোনো প্রবলেম আছে, আশা করি কোনো প্রবলেম নাই। এখন আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দুইটা বিন্দু ডিস্টেন্স কীভাবে বের করতে হয় একটু দেখার চেষ্টা করি। দুইটি বিন্দু এ মাইনাস এ ও বি মাইনাস বি, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। সো এই দুই বিন্দুর দূরত্ব আমরা কীভাবে বের করতে পারি, সূত্র অনুযায়ী যদি আমরা এখানে বিবেচনা করে থাকি, এই বিন্দুটাকে বিবেচনা করলাম এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, আর এখানে বিবেচনা করছি এক্স টু ওয়াই টু বিবেচনা করি, তাহলে ডিস্টেন্স এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কী পাবো, সূত্র যেটা ছিল সূত্রটা কেমন ছিল, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার হবে অবশ্যই। আচ্ছা এখন তাহলে যদি ভ্যালুগুলো আমরা বসাই এখানে তাহলে দেখো কী আসে, এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু, তখন এক্স ওয়ান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার দেন মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে প্লাস হলো কেন, কারণ হচ্ছে সূত্রের মাইনাস এবং এখানকার মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস হয়ে যায়। ওকে এখানে তাহলে দেখো ফর্মুলা প্রয়োগ করা যায়, ফর্মুলা প্রয়োগ করলে কত হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও একই রকম সূত্র যদি প্রয়োগ করি এবং এটাকে যদি আমরা একটা লাইন বৃদ্ধি করে লিখি তাহলে লেখা যায় এভাবে যে বি মাইনাস এ বি মাইনাস এ। সো এখানে সূত্র প্রয়োগ করা যাচ্ছে বি স্কোয়ার টু এ বি প্লাস এ স্কোয়ার, এটা কিন্তু কাটা যায়, এটা কাটা গেলে থাকে এটা কি, তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, এখান থেকে যদি আমরা টু কমন নিই থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে কিন্তু যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব বের করা যেতে পারে। এখন যদি কোনো সংখ্যা দিয়ে বের করতে চাই, ধরো থ্রি টু ও ফাইভ মাইনাস টু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, তাহলে কীভাবে বের করা যাবে, একই রকমভাবে আমরা বের করে নিব, রুট দিব, তার থ্রি মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার। ওকে দেন তাহলে কত আসছে, এখানে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার, তাহলে এখানে হলো ফোর প্লাস ষোলো, তার মানে হচ্ছে বিশ, বিশকে যদি আমরা রুট করি তাহলে হবে টু রুট ফাইভ। তো এইভাবে আমরা যে কোনো দুই বিন্দুর দূরত্ব কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করে বের করতে পারবো, খুব সহজেই কিন্তু বের করা সম্ভব, এবং এটা কখনো পরীক্ষায় ওভাবে আসবে না, কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে গেলে কিন্তু দুইটা বিন্দুর দূরত্ব বের করতে হবে, তখন কিন্তু এই সূত্রটা আমাদের কাজে লাগবে। আশা করি কোনো প্রবলেম নাই, তারপরেও যদি কোনো প্রবলেম তৈরি হয় বা ক্রিয়েট হয় তাহলে ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক গ্রুপ এবং পেজের লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করা যাবে, আর যোগাযোগ যদি করে থাকো তাহলে আমি আশা করি প্রপার একটা সলিউশন তোমাদের দিতে পারবো। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।